বাংলাদেশের ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনা করলেন সাবেক ভারতীয় এক ক্রিকেটার। বিশ্বকাপে খুব ভালো সময় কাটাতে পারছেন না বাংলাদেশ। টাইগারদের এমন ভরাডুবির অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। ব্যাটারদের ব্যাটিং পজিশনের ধারাবাহিকতা ঠিক থাকছে না কোনো ম্যাচেই। এক ম্যাচে কেউ ওপেনিংয়ে, তো অন্য ম্যাচে সে মিডিল অর্ডারে, আবার পরের ম্যাচে লোয়ার অর্ডারে তার পজিশন। বিশ্বকাপের মঞ্চে এমন কাণ্ডই বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার দীপদাস গুপ্ত। আপনি কি দীপদাস গুপ্তের সাথে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে, আর যদি দ্বিমত হয়ে থাকেন তবুও জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।